এখানে ইনজেকশন দেওয়ার পরে বাচ্চাটা এরকম অসুস্থ হয়ে যায়, আজকে সকালে মারা গেছে। নর্মাল বাচ্চা, তিনটা ইঞ্জেকশন দিল কেন, আর হুকুমে দিল ভুল ইনজেকশন প্রয়োগের জেরে দেড় মাসের শিশুর মৃত্যু। ঘটনায় তোলপাড় স্বাস্থ্য কেন্দ্রে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের গোয়ালপাড়া স্বাস্থ্য কেন্দ্রে। মৃতের নাম সায়ন বর্মন, তার বাড়ি তাহেরপুরে, গোয়ালপাড়ায় মামার বাড়ি। পরিবার সূত্রের খবর, নিয়ম মাফিক বৃহস্পতিবার টিকা নেওয়ার জন্য শিশুটিকে ওই স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। সেখানে তিনটি ইনজেকশন দেওয়া হয় বাচ্চাটিকে। পরিবারের দাবি, ইনজেকশন প্রয়োগের পর দুপুর থেকে অসুস্থ হতে থাকে ওই শিশুপুত্র। ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশুর বাবা উপেন বর্মন জানিয়েছেন, ভুল ইনজেকশন প্রয়োগের কারণে তার বাচ্চার মৃত্যু হয়েছে। তিনি অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন। অভিযোগ হলো যে ভুল ইনজেকশন দেওয়ার পরে মারা গেছে বাচ্চা। জানে সত্ত্বেও ওনার তিনটা শিশু দিল কেন, যে একটা দিতে পারতো, দুটা দিতে পারতো, কিন্তু তিনটা তো না, নর্মাল বাচ্চা, তিনটা ইনজেকশন দিল কেন, কার হুকুমে দিল? আর উনি তো নেওয়ার জন্য ভালো হয়েছে, ওনার দেওয়ার জন্য বলছে। একবার তো বলতে হচ্ছে যে বাচ্চা অসুস্থ আছে, তুমি তিনটা ইনজেকশন নিও না বা আমরা দিব না। বলতে হতো এক মাস বা দুই মাস পর ইনজেকশন নাও। মানে ইঞ্জেকশন নেওয়ার পরে মা তো বুঝতে পারে না, এটা কালকে থেকে সমস্যা হচ্ছে, দুপুর থেকে ইঞ্জেকশন নেওয়ার পর থেকে। সকালবেলা যে যখন আমাকে ফোন করে, আমি শুয়ে আছি, তো শোয়ার পরে ফোন করলো যে এরকম ব্যাপার, নিয়ে যেতে হয়েছিল। আমি বললাম ঠিক আছে তোমরা নিয়ে যাও, আমি আসছি। আসি দেখি বাচ্চাকে নিয়ে আসে ওর দাদু। নেওয়ার পরে আমি বললাম কি চলো এবার হসপিটাল নিয়ে যাই বলি, ওনারা বললো যে মারা গেছে অনেকক্ষণ আগে হসপিটাল থেকে। না আমি মনে করছি না, আমি মনে করছি যে ওনারা ভুল ইঞ্জেকশন দেওয়ার সত্ত্বেও মরছে। তার মধ্যে ইঞ্জেকশন তিনটা ওনারা কার হুকুমে দিল? এখন চাচ্ছি যে ওনার যে সাসপেন্ড কিছুই না, এখন চাকরি থেকে বরখাস্ত ওনার। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এদিন চরম উত্তেজনা তৈরি হয় এলাকায়। ওই স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মিতুল শাহকে ঘরে তালাবন্দি করে বিক্ষোভ দেখান পরিবার সহ এলাকার মানুষজন। এরপর খবর পেয়ে সেখানে হাজির হন প্রধান ভবানন্দ বর্মন সহ পঞ্চায়েতের প্রতিনিধিরা। তারা এসে তালা খোলেন। গ্রামবাসীদের বক্তব্য শোনা হয়। এরই মধ্যে উত্তেজিত বাসিন্দাদের একাংশ অভিযুক্ত ইনচার্জকে শারীরিক নিগ্রহ করে বলে অভিযোগ। কেন শিশুটিকে ভুল ইনজেকশন দেওয়া হলো তাই নিয়ে প্রশ্ন তোলেন পরিবার এবং প্রতিবেশীরা। তারা জানিয়েছেন, এর আগে এই কেন্দ্র থেকেই ভুল ইনজেকশনের কারণে একটি শিশুর প্রায় সংক্রমণ হয়ে যায়, পরে কেন্দ্র থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়। তাই অবিলম্বে কেন্দ্রের ইনচার্জকে বদলি এবং তার শাস্তি চান উত্তেজিত মানুষজন। বিক্ষোভটা এই জন্য, এদি দিগুনিটা এখানটায় কেউ চাচ্ছে না। এবং এর আগে এরকম একটা বাচ্চার এরকম পায়ের মধ্যে ইনজেকশন দিয়ে ইনফেকশন করে ফেলাইছিল, ঠিক আছে। তারপরে যাই হোক, ওটা মীমাংসা হয়ে গেছে, বাচ্চাটা ঠিক হয়ে গেছে। তারপরে এই বাচ্চাটাকে দেড় মাসের না, দেড় মাসের বাচ্চা, যাই হোক, পাড়ারই মেয়ে আমাদের, বাচ্চাটা হয়েছে। হওয়ার পরে কালকে ওই যাদের মাসের ইনজেকশন ছিল বলে ওখানটা ইনজেকশন দিতে নিয়ে যায়, তিনখানা ইনজেকশন দেওয়ার পরে বাচ্চাটা এরকম অসুস্থ হয়ে যায়, আজকে সকালে মারা গেছে। এবার বাচ্চাটাকে মানে ইনজেকশনটা নেওয়ার ক্ষমতা ছিল না, এটুকুন বাচ্চা, সেটা দিদিমণিরা বুঝতে পারবে। একটা ডাক্তার হলে ডাক্তার বুঝতে পারবে না। এবার তা সত্ত্বেও মানে বাচ্চাটাকে ইনজেকশন দেওয়া হয়েছে, তারপরে মারা গেছে আজকে বাচ্চাটা। বাচ্চাটা ইনজেকশন নেওয়ার মতো ক্ষমতা হয় নাই, ভুল ট্রিটমেন্ট হয়েছে, পরে দিলেও চলতো। আমরা চাইছি, পাড়ার লোক চাইছি যে এখান থেকে ট্রান্সফার হোক। বিক্ষোভ এর আগেও একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা বাচ্চার ইনজেকশনের হাত মানে সিরিজ দিয়ে যে ভেঙেছিল ইনজেকশন মানে পায়ে ইনফেকশন করে ফেলাইছিল, তার জন্য 30,000 ডেমারেজ দিয়েছে। তারপরেও কালকে বাচ্চাটা শ্বাস প্রশ্বাসে ইঞ্জেকশন নিতে পারছে না, এরা জোরে জোরে ইঞ্জেকশন দিয়ে বাচ্চাটাকে মেরে দিয়েছে, ভুল ইঞ্জেকশন, একদম ডিসিশন ভুল। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান ভবানন্দ বর্মন। তিনি জানিয়েছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা জানতে পারলাম যে নিয়ম মাফিক যেভাবে বাচ্চাদের ইঞ্জেকশন নিতে হয়, তারা কালকে ইঞ্জেকশন নিয়েছিল, নেওয়ার পরে আজকে সকালে খুব অসুস্থ হয়ে যায় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে জানা যায় যে সে বাচ্চা মারা গেছে। তো সে কারণেই এখানে এসে দেখতে পাচ্ছি যে গ্রামের মানুষেরা সকলেই তারা যেই ঘটনাটার জন্য প্রতিবাদ জানাচ্ছে। সত্যি যেটা ঘটেছে, একজনের মৃত্যু কাম্য নয়, এটা যদি কী ঘটেছে এটা সঠিক তদন্ত হোক। আমি পঞ্চায়েত প্রধান এবং আমরা পঞ্চায়েতের প্রতিটা সদস্যের পক্ষ থেকে আমরা
প্রশাসনের কাছে দাবি রাখবো। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, অভিযুক্ত ইনচার্জকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। যদিও অভিযোগ সত্য নয় বলেই দাবি ইনচার্জ মিতুল সাহার। এর বেশি অবশ্য কিছু বলতে চাননি তিনি। সত্যি তাহলে ধরে নেবো, সত্যি সত্যি ধরে নেবো। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।